মহাশিবরাত্রি আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দুদিক দিয়েই তাৎপর্যপূর্ণ। শিবরাত্রি হল প্রতি মাসের চতুর্দশতম দিন, অর্থাৎ অমাবস্যার ঠিক আগের দিনটি। বছরে ১২ বা ১৩টি শিবরাত্রি হয়। এই সমস্ত শিবরাত্রির মধ্যে যে শিবরাত্রিটি মাঘ মাসে আসে, ফেব্রুয়ারি বা মার্চের সময়, সেটিকে বলা হয় মহাশিবরাত্রি, অর্থাৎ শিবের বিশেষ রাত্রি। In the northern hemisphere on this planet, এই গ্রহের উত্তর গোলার্ধের এই দিনটিতে মানব দেহতন্ত্রের মধ্যে শক্তির এক স্বাভাবিক উত্থান ঘটে। সমস্ত রূপের জীবই তাদের মধ্যে শক্তির এক বিশেষ উত্থান অনুভব করে। শক্তির এই উত্থানকে প্রকৃতপক্ষে কাজে লাগাতে পারে একমাত্র সেই সকল জীবই যাদের মেরুদণ্ড খাড়া। মানুষ হিসেবে আমাদের সৌভাগ্য এই যে আমরাই হলাম একমাত্র প্রজাতি যারা মেরুদণ্ডকে খাড়া রাখতে পারার সেই স্তরে পৌঁছেছি। আপনি যদি বিভিন্ন জাতির বিবর্তনের বিকাশকে লক্ষ্য করেন, তবে খেয়াল করবেন যে অমেরুদণ্ডী থেকে মেরুদণ্ডী হওয়ার দিকে যাত্রা যেমন একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ, তেমনি বিবর্তন প্রক্রিয়ার আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হল মেরুদণ্ডটির আনুভূমিক অবস্থান থেকে উল্লম্ব অবস্থানে যাওয়া। মেরুদণ্ড উল্লম্ব হওয়ার পরই মস্তিষ্কের আসল বিকাশ ঘটেছিল। যেহেতু মহাশিবরাত্রির রাতে শক্তির এক স্বাভাবিক উত্থান ঘটে, তাই মেরুদণ্ডটি সারা রাত খাড়া করে রাখার প্রচুর উপকারিতা আছে। বিশেষত যারা আধ্যাত্মিক পথে আছেন তাদের পক্ষে এটি দুর্দান্ত উপকারী। তবে যারা পারিবারিক পরিস্থিতিতে রয়েছেন এবং দুনিয়ার সব উচ্চাকাঙ্ক্ষীদের জন্যেও এটি তাৎপর্যপূর্ণ। যারা আধ্যাত্মিক পথে আছেন তাদের জন্য, যোগীদের জন্য এটি এমন একটি দিন যখন শিব নিজের মধ্যেকার সমস্ত অস্থিরতা অতিক্রম করেছিলেন এবং সম্পূর্ণভাবে স্থির হয়ে গিয়েছিলেন। এই দিনে তার তৃতীয় চক্ষু খোলে এবং চেতনা প্রস্ফুটিত হয়। আমরা বলতে চাইছি এই যে এই দুটি চোখ হলো বাহ্যেন্দ্রিয়, এরা আপনাকে চারপাশের ভৌত বাস্তবকে দেখাতে পারে। কিন্তু আপনি যদি এই বাস্তবতার ভিতকে দেখতে চান, আপনি যদি সূক্ষ্মতর বাস্তবতাকে দেখতে চান যা রয়েছে প্রকৃতির ভৌতিকতার বাইরে, আপনি যদি এটিকে জানতে চান, উপলব্ধির অন্য একটি মাত্রার প্রয়োজন আপনার। উপলব্ধির যে মাত্রাটি ভৌতিকতার সীমানার বাইরে, তাকেই বলা হয় তৃতীয় চক্ষু। সুতরাং এটি হলো সেই দিন যা আপনার তৃতীয় চক্ষু বা আপনার মধ্যে উপলব্ধির এক গভীরতর মাত্রা খোলার লক্ষ্যে আপনার যাত্রাকে সহজ করে তোলে।